নয়, নির্বাচিত করুন। তাদের আপনারা এমন শিক্ষা দিন যাতে করে সাধারণ মানুষের কাছে যারা দিন নামে দিন হয় নানা রকম সংস্থায় ভোগে, ভবিষ্যতে যেন কোনো আর বৃত্তের প্রতিশ্রুতি দিতে না পারে, কারণ বৃত্তের প্রতিশ্রুতি দেওয়ার আরেক নাম হচ্ছে প্রতারণা। সেই প্রতারণা যেন তারা না করতে পারে তার ব্যবস্থা আপনারাই করতে পারে। আর সেই জন্যে প্রতি জায়গায় যে যেখানে আছে আপনারা বামপন্থীদের পাশে দাঁড়ান, কারণ বামপন্থা হচ্ছে আর কিছু নয়, অন্যায় বিরুদ্ধে লড়াই করে এবং দুঃস্থ মানুষের পাশে দাঁড়ায়, এটাই হচ্ছে বামপন্থা নীতি। আপনারা কাদের পাশে দাঁড়াবেন সে বিচার আপনাদের ছেড়ে দিয়ে আমি আমার কথা শেষ করলাম। নমস্কার। প্রশ্ন করতে পারি যে তার দলের যে বড় বড় লোকেরা, নেতারা, সাংসদরা এবং বিধানসভার সদস্যরা কোয়ালে মুড়ে যে জিনিসটা নিয়েছিলেন সেটা আসলে কি এবং কেন? আজকে যেখানে যেখানে মত প্রকাশ করার চেষ্টা হচ্ছে আপনার আমার, সেখানে সেখানে আক্রমণ নেমে আসছে। নিজেরা বলুন যে প্রতিদিন বাজার করতে গিয়ে আপনাদের কী অবস্থা হচ্ছে? যদি আপনারা মনে করেন যে বাজার করার কোনো ব্যাপারই নয়, ভালোই বাজার করছি, জিনিসপত্রের দাম দিনকে দিন কমছে, তাহলে আমার কিছু বলার নেই। কিন্তু আপনারা শুনে রাখুন যে দেশে যে বেকারির সমস্যা, বেকারত্বের যে সমস্যা, সেটা কী চেহারা নিয়ে আপনারা যে যে এলাকায় বাস করেন সেখানকার সমস্ত যুবক যুবতীরা চাকরি নেই, তার বেশ সুখে আছে তো? আপনাদের সন্তানেরা যারা ছোট তারা ঠিকঠাক মতো শিক্ষা পাচ্ছে তো? শিক্ষাকে এখন ব্যবসায়ীদের হাতে চলে দেওয়া হয়েছে, যেরকম চিকিৎসাকেও এখন ব্যবসায়ীদের হাতে চলে দেওয়া হয়েছে। চিকিৎসার ব্যবসা এখন রমরম করে চলছে, শিক্ষার ব্যবসা, চিকিৎসার ব্যবসা আর ধর্মের ব্যবসা।